প্রচারের জন্য হাতে সময় কম থাকায় প্রতিদিন দিবারাত্রি মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। গোটা রাজ্য জুড়ে চলছে এখন জোর কদমে প্রচার, একই চিত্র রাজধানীতেও। সেই সময়ে প্রচারে কোনো দলের প্রার্থীরাই প্রচারে কোনো প্রকার খামতি রাখতে চাইছেন না, আর একটাই লক্ষ্য, গণদেবতাদের মন জয় করা। প্রচারের শেষ লগ্নে এসে বাড়ি বাড়ি ভোট প্রচার আরও তেজি করলেন আর টাউন বরদোয়ালি কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী, বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিদিনের মতো শনিবার সকালেও মানুষের বাড়ি বাড়ি প্রচারে যান। প্রচারে গিয়ে তিনি রাজ্য সরকারের রিপোর্ট কার্ড ভোটারদের হাতে তুলে দিয়ে হাত জোর করে তাদের কাছ থেকে ভোট চাইলেন দলকে নির্বাচনে জয়ী করার জন্য। আমাদের ত্রিপুরা সরকার যেভাবে আমরা কাজ করে চলছি, মানুষ তার মূল্যায়ন করছে, সেটা কৃষিক্ষেত্রেই হোক, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, আমাদের যে স্পোর্টসের যে ডিপার্টমেন্টেরই হোক এবং এডুকেশন ডিপার্টমেন্ট, সর্বক্ষেত্রে আমাদের প্রায়োরিটি সিস্টেম। সব জায়গায় আমরা এত কাজ করেছি যে আমরা রিপোর্ট কার্ড নিয়ে, সেই হিম্মত আমাদের আছে, রিপোর্ট কার্ড নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি। একইভাবে প্রতিদিন ঝোড়ো গতিতে প্রচার চালিয়ে যাচ্ছে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী তথা বিধায়ক রামপ্রসাদ পাল। প্রতিদিনের রুটিন অনুযায়ী তিনি শনিবার সকালে বাধারঘাট মণ্ডলের উদ্যোগে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। প্রচারে গিয়ে দলের হয়ে ভোট চান তিনি। এক সাক্ষাৎকারে প্রার্থী জানান, গণদেবতারা দুই হাত তুলে আমাকে আগেও আশীর্বাদ করেছে, এবারও করবে, তাই জয় নিয়ে তিনি নিশ্চিত। সবাই একই কথা বলছে যে আমরা আপনাকে এবার দু হাত ভরে বিপুল ভোটের ব্যবধানে আপনাকে আমরা এবার বিধায়ক বানাচ্ছি। অর্থাৎ কার্যকর্তাদের যে তাদের যে কাজকর্মের যে উৎসাহিত এবং তারা যেভাবে এলাকা এলাকায় ঘুরছে, পাশাপাশি আমি যখন জনতার কাছে যাই, তাদের যে কথা বলার বা তাদের যে আমাকে আশীর্বাদ দেওয়ার যে পদ্ধতি, তাতে করে বোঝা যাচ্ছে যে এবার আমার সূর্যমণি নগর এলাকা থেকে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় হচ্ছি। রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গতি রেখে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসও। এরই অঙ্গ হিসেবে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে চলছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী পূজন বিশ্বাস। শনিবার সকালে প্রার্থী এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে হাত জোর করে দলের হয়ে ভোট চাইছেন। প্রচারে বেরিয়ে সাড়া পাওয়ায় জয় নিয়ে খুশি প্রার্থী। আমরা রামনগরে প্রত্যেকটা চেষ্টা করছি, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য, এবং যেখানে যাচ্ছি মানুষ আমাদের প্রতি সমর্থন রয়েছে। কারণ এই পাঁচ বছরে মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, মানুষ এবার বিজেপির পক্ষে রায় দেবে না, এবং বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকেই মানুষ বেছে নিয়েছে। সময় কম, তাই দিবারাত্রি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে 8 নম্বর টাউন বরদোয়ালি কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেস দলের জোট মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। প্রতিদিন উভয় দলের কার্যকর্তা থেকে শুরু করে কর্মী সমর্থকদের নিয়ে নিজ কেন্দ্রের বিভিন্ন এলাকায় গণদেবতাদের কাছে যাচ্ছেন দলকে জয়ী করার তাগিদে। জয়ের লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিক বিভিন্ন মাঠ ঘাট। শনিবার সকালেও প্রার্থী গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে হাত চিনে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাওয়ায় খুশি প্রার্থী। বরদোয়ালি এটা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে বরদোয়ালির মানুষের ভোটারের একটা আত্মিক যোগাযোগ, ঘরে ঘরে যাচ্ছি, এবারের বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। কারণ মানুষ এই সরকারের কাজকর্মে সব দিক থেকে তাদের গণতন্ত্র হত্যার যে নীল নকশা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, সর্বক্ষেত্রেই কেন্দ্রে এবং রাজ্যে যে ডাবল ইঞ্জিনের কথা তারা বলেছিল, আজকে ডাবল ইঞ্জিন টোটালি ফেলিয়র। আসন্ন বিধানসভা নির্বাচনে 14 বাজারঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী পার্থ রঞ্জন সরকারকে জয়ী করার লক্ষ্যে শনিবার সকালে বাজারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রার্থীকে সঙ্গে নিয়ে বাজারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে স্লোগান ওঠে প্রার্থীকে জয় যুক্ত করার, জয় নিয়ে নিশ্চিত প্রার্থী। ফোরাট ব্লকের প্রার্থী আমি। বাজারঘাটে আমাদের কমরেডরা 71 বুথে
জনসংযোগে প্রথম থেকে ব্যস্ত, এখন অব্দি ব্যস্ত। প্রত্যেকটা কমরেড বন্ধু আমাদের নেতৃত্ব প্রত্যেকটা ভোটারের সঙ্গে মত বিনিময় করে চলেছে। ওদের মত বিনিময়ের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়েছে, এই বাজারঘাটের মা বোনেরা, শ্রমিক কৃষকেরা, ছাত্র যুবকেরা, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, ডেইলি লেবাররা, প্রত্যেকে আমাদের কমরেড ভাইদের নেতা নেত্রীদের সংযোগের মধ্য দিয়ে এটা বলছে, আপনারা এসছেন আমরা আনন্দিত। আমরা পূর্ব থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা বাজারঘাট তথা সারা রাজ্যে আমাদের ভোটখানা প্রদান করে রাজ্যে একটা জনদরদি সাবলীল শক্তিশালী বাম গণতান্ত্রিক অন্যান্য শরীরদের নিয়ে ধর্মনিরপেক্ষ একটা সরকার গঠন করব। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।